রঙর উৎসবত রঙিয়াল হয়ে পড়িল রাজ্য, উখল মাখল হয়ে পড়িল সত্রনগরী বরপেটা। বরপেটার লগতে রাজ্যর অন্যান্য প্রান্ততো দেখা গেল দৌল মহোৎসব আর ফল্গুৎসবর উন্মাদনা। মাঙ্গলিক ধ্বনিরে মুখরিত হয়ে পড়িল গুরুজনার জন্মস্থান বটদ্রবা। মহাপুরুষ গুরুজনার সৃষ্টির পরম্পরা অক্ষুণ্ণ রাখি বটদ্রবাত উদযাপন করা হয় গন্ধোৎসব। গোবিন্দ গোসাইক গায়ন বায়ন আর আধ্যাত্মিক নীতি নিয়মে ভক্ত সকলে অস্থায়ী রভাগরত বিঘিনী নাশক মন্ত্র উচ্চারণ করে গোসাইক স্থাপন করে। গন্ধ তেল বলে প্রচলিত থলুয়া প্রাকৃতিক উপাদানের প্রস্তুত করা এবিধ বিশেষ তেলের নুয়া হল গোসাইয়ের মূর্তি ভাগক। গায়ন বায়নের রাম ধেমালি ধ্বনিরে মুখরিত হয়ে পড়িল বটদ্রবার আকাশ বতা। এই ফল্গুৎসবত অংশগ্রহণ করবলৈ আর গুরুজনার আশীষ লভিবলৈ রাজ্যের বিভিন্ন প্রান্তর ঢপলি আহিল বহু সংখ্যক ভকত বৈষ্ণবর। রঙর উৎসবক লৈ পার ভঙা উৎসাহ দেখা গেল মাজুলীর সত্রবাসীর মাজতো। মাজুলীর গড়মূর সত্র, বেঙেনাআটি সত্র, চামগুড়ি সত্র, গড়মূর সরু সত্রকে ধরে ঐতিহ্যমণ্ডিত কেইবাখনো সত্রত দেওবারের পরাই আরম্ভ হয়েছে ফল্গুৎসব। সোমবারে অনুষ্ঠিত হল মহাপূজা, মঙ্গলবারে অনুষ্ঠিত হব গোসাই ফুরুয়া কার্যসূচী। বরপেটা বরদুয়া মাজুলীর লগতে রাজ্যের আন আন প্রান্তত ফল্গুৎসবর আনন্দ। তীর্থনগরী হাজুর বরদুটির ঐতিহাসিক শ্রী শ্রী শঙ্করদেব সত্রর প্রাঙ্গণ হয়ে পড়িল লোকে লোকারণ্য। দ্বিতীয়বারের এই ঐতিহাসিক সত্রখনত অনুষ্ঠিত হয়েছে দৌল মহোৎসব। আনহাতে শুয়ালকুচির ঐতিহাসিক ঈশ্বর শ্রী শ্রী হাতী সত্রতো দৌল মহোৎসবক লৈ দেখা গেল উখল মাখল পরিবেশর। দেওবারে নিশাও উদুলি মুদুলি হয়ে পড়িল হাতী সত্রর পদূলি, আতসবাজির পোহরে রঙিন হয়ে পড়িল শুয়ালকুচির আকাশ। আনহাতে উত্তর গুহাটী দৌল গোবিন্দ মন্দিরত পাঁচদিনিয়া কার্যসূচীরে আরম্ভ হয়েছে দৌল উৎসবর। সোমবারে দ্বিতীয় দিনা দৌল গোবিন্দ মন্দিরত চলিল মহাপূজা, সমগ্র মন্দির প্রাঙ্গণ বুর গল ভক্তি রসত। দৌল মহোৎসব উপলক্ষে হাজার হাজার আরিয়ারে উজলি উঠিল বাইহাটা চারিআলির সমীপবর্তী কমলপুরের বরগাঁওস্থিত বরশিল আশ্রম। রাজ্যের ভিন্ন প্রান্তর ভক্ত সকল আহি এইদরে আরিয়া প্রজ্বলন করে কামনা করে মনের আশা পূরণ হবর বাবে। ইফালে রঙর উৎসবত রঙিয়াল হয়ে পড়িল বঙাইগাঁও শহরের শ্রী শ্রী রঘুনাথ প্রভুর মন্দির প্রাঙ্গণও। প্রভুর বিগ্রহ লৈ ধর্মীয় শোভাযাত্রা করিলে ভক্ত সকলে। জাগিরোডর নখোলা বরনামঘর প্রাঙ্গণতো তিনিদিনিয়াক আয়োজন করা হয়েছে দৌল উৎসবর। সোমবারে পরম্পরা অনুযায়ী গোসাইক মণিকূটরপা উলিয়াই নুয়াই ধুয়াই খের আর নরারে সজা অস্থায়ী পূজাত প্রবেশ করা হল। এই পূজাত মাঙ্গলিক অনুষ্ঠান সমাপন করার পিছতেই গোসাইক পুনের মণিকূটত স্থাপন করা হল। তারপিছতেই জ্বলাই দিয়া হল অস্থায়ী পূজা। গোসাই পুরা পর্ব হিসাবে এই পরম্পরা অতীজরে চলি আহিছে। ইফালে পরম্পরাগত বহ্নি উৎসবেরে নলবাৰী আর বাক্সা সীমান্তর মহিনাত আরম্ভ হল 85 সংখ্যক দৌল মহোৎসব। পূর্বর পরম্পরা অক্ষুণ্ণ রাখি বা ভঙা উৎসবেরে আদরি অনা হল শ্রীকৃষ্ণ। উত্তর গুহাটির ইস্কন মন্দিরতো দেখা গেল ফল্গুৎসবর ব্যাপক আয়োজন। কৃষ্ণবন্দনাত মুখরিত হয়ে পড়িল ইস্কন মন্দিরের চৌপাশ। ধুবুরীত নৃত্যাঙ্গনের সৌজন্যত বাহির করা সাংস্কৃতিক শোভাযাত্রাত অংশ ললে বহু শিশু শিল্পীয়। নিউজ ডেস্ক, নিউজ 18 অসম নর্থ ইস্ট।